কিরম ওজন কিরকম আছে? 1938 সালের। 2000 টাকা পড়বে, ইনোভা নেব, ওটা আমরা একদিন ঘুরছি। আর 160 টাকা। ঘুরে থাকবো পেহেলগাঁও, সেখানকার বাজার, সেখানকার মানুষজন, সবকিছু নিয়ে থাকবে এই ভিডিওতে। সামনে চলছে শুটিং, হ্যাঁ ঠিক আন্দাজ করেছেন, শুটিং চলছিল। তার বিস্তারিত ভিডিও নিয়ে আসছি আমার এর পরের ভিডিওতে। চলুন তাহলে আজকের ভিডিও তাহলে শুরু করা যাক। আমরা এই মুহূর্তে রয়েছি পেহেলগাঁও পার্কিং এরিয়া। এটা কি আছে? খালা ভাই ম্যাগি অ্যান্ড টি স্টল। চলুন তাহলে গিয়ে দেখি ট্যাক্সির কি কি রেট রয়েছে, কারণ পেহেলগাঁও থেকে আপনাকে ঘুরতে গেলে আপনাকে ট্যাক্সি নিতেই হয়। আর পেহেলগাঁওয়ের ট্যাক্সি রেট কিন্তু ফিক্সড রেট, যা এখানকার লোকাল ট্যাক্সি ইউনিয়ন থেকে ফিক্সড করা রয়েছে। চলুন তাহলে বিস্তারিত আপনাদেরকে দেখাচ্ছি। এই হচ্ছে ট্যুরিস্ট ট্যাক্সি স্ট্যান্ড। এখানকার যা রেট আছে সে রেটই সবাই আপনার কাছ থেকে নেবে, বেশি আপনি দেবেন না। আপনারা একটুখানি পজ করে আমরা নিচ্ছি হচ্ছে চান্দুয়ারি অর বেতাব, 2000 টাকা পড়বে, ইনোভা নেব, ওটা আমরা একদিন ঘুরছি। আর একদিন শুধু আরও ঘুরবো, 1600 টাকা। তবে এটা আবার একসাথে ঘোরা যায়, যেমন ধরুন আরু, চন্দনবাড়ি, বেতাব, 700 টাকা। তা আমার 3600 টাকা পড়ছে, ঘোরা বেশি পড়ছে, কিন্তু আমরা দুদিন পাচ্ছি ভালো করে বেশিক্ষণ ঘুরতে, কারণ 4 ঘন্টা ঘোরাবে প্রত্যেক ঘন্টা, তারপর থেকে হলে 400 টাকা করে এক্সট্রা পড়বে, আর প্রত্যেকটা স্পটে 1-1 ঘন্টা করে ওরা দাঁড়াবে। কি আরও কি বললো? আরও 1 ঘন্টা বললো, যেখানেই যাবে তুমি 1 ঘন্টার জন্যই দেবে ওরা ট্যুরিস্ট প্লেস খাওয়া টাওয়ার জন্য, তাহলে ওটা 1 ঘন্টা, সেটা তুমি ড্রাইভারের সাথে কথা বলে দিবে। আচ্ছা, ওটা ড্রাইভারের সাথে ম্যানেজেবল। আর বুকিং কবে করতে হবে? যদি কালকে যেতে এখন বলতে হবে, ওখান থেকে ফোন করবে, এখানে গাড়ি পৌঁছে যাবে। কত ফোন করবে? নাম্বার বলবে। আচ্ছা, গাড়ি ওখানে পৌঁছে যাবে। আর ফোন নাম্বার? ওই ওই নাম্বারগুলো মালেশ্বর টেম্পল, গৌরী শঙ্কর টেম্পল, ডিয়ার পার্ক, পোস্টমান পার্ক, ক্লাব পার্ক, ঠিক আছে, চন্দনবাড়ি, বেদা ভ্যালি, আরু ভ্যালি, পেহেলগাঁও ভ্যালি, এই 10টা স্পট হচ্ছে ফুল লোকাল সাইট সিং। ফুল লোকাল সিং এর কিছু আছে কি? হ্যাঁ আছে, লোকাল পেহেলগাঁও ফুল সাইট সিং হচ্ছে 4000 টাকা ইনোভা। বিভিন্ন রেট রয়েছে, সবচেয়ে কম যেটা দেখছি সেটা হচ্ছে ভ্যান নিলে। আপনারা যে কদিন থাকবেন সে কদিন নেবেন, যেটা খুশি, ক্রিস্টা, ইনোভা, জাইলো, ট্রাভেরা, সুমো, ইটোস, ইকো ভ্যান, এবং এটাই হচ্ছে একটাই রেট। ইমেল আছে, ওয়েবসাইট আছে, সব জায়গা থেকে কন্ট্যাক্ট করতে পারেন, নাম্বারে ফোন করে আগে জানিয়ে দিলে ওরা তাহলে সেভাবে গাড়ি নিয়ে আপনি যেখানে থাকবেন সেখান থেকে পিক আপ করবে। আচ্ছা, গাড়ি বয়সে ছবি দিয়ে দিয়েছে আরও বোঝার জন্য, বাহ সুন্দর সুন্দর বুঝিয়ে দিয়েছে। ট্যাক্সি স্ট্যান্ড থেকে ঘুরতে ঘুরতে আমরা চলে এসেছি নাথুস দাসই, টোটালি ভেজ, 1938 সালের, 1936 সালে থেকে প্রায় 100 হতে চললো। ঘুরে দেখছি আপনাদের, ঘুরে দেখাচ্ছি হোটেল নিউ মুঘল দরবার, হোটেলে হোটেলে ছড়াছড়ি। কোন দূরে পা পাঞ্জাবিটাও? পাঞ্জাবি রসই, এটাও পিওর ভেজ, পিওর ভেজ থালি, থালিও আছে এখানে 170। পাঞ্জাবি আমরা রেস্টুরেন্টে একটা খেয়েছিলাম দিল্লিতে, সেখানে কিন্তু আমরা ভেজ পেয়েছিলাম।
তবে ভেজ এদিকটা পুরো ভেজ, এটা পুরো ভেজ, ট্যাক্সি স্ট্যান্ডের পাশেই। এবার দেখি কিতনে বাজে রেডি হয়ে যায়গা, ক্যা ভাব ইসকা, ক্যা ক্যা হ্যাঁ, চিকেন টিক্কা হ্যাঁ, চিকেন কবাব হ্যাঁ, ফিশ কবাব, চিকেন টিক্কা, ফিশ কবাব, আর চিকেন টিক্কা, গান্ডে কবাব, আর চিকেন কবাব, ফিশ কবাব, ফিশ কবাব, ক্যা ক্যা হ্যাঁ, চিকেন কা, ক্যা ক্যা চিকেন কবাব, ফিশ কবাব, প্রাইস ক্যা হ্যায়, 100 রুপিস কা প্লেট, প্লেট মে এক এক প্লেট মে দো আয়েগা, হ্যাঁ, কে ভি বড় টাইম কব সে শুরু হোগা, অভি হো গয়া, अभी रेडी होगा, ठीक है रेडी करो, हम आना चाय वाय पी के आते हैं। और फिश का, फिश का क्या है भाव? सौ में दो, सौ में दो, चिकन भी है, बीफ है, बीफ, बीफ में क्या है, वो भी सौ, सभी सौ, आपका भी सेम रेट है क्या? मेरा सर 120 रुपीस का पैलेट है सर, और ये बटर पे बनता है, इसके साथ है कि ड्राई फ्रूट की चटनी और तंदूर की रोटी सर। अच्छा, एक बार जो खाएगा ना सर बार बार टेस्ट करेगा, बार बार ऐसा तो नहीं कि एक बार खाएगा और पछताएगा, ऐसा नहीं है, टेस्ट कीजिए फिर आएंगे 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 आएंगे। तो ये कौन सा, ये क्या है, बटर चिकन कबाब, ये पूरा, ये तो शाही, शाही कबाब है क्या, बटर कबाब, बटर कबाब, ये बटर पे बनता है, कबाब के अंदर में जो मांस है वो किसका है, ऑक्सीजन के, हाँ ऑक्सीजन, आपके पास चिकन बीफ भी है, हाँ जी, चिकन बीफ भी है, चिकन भी है, सबका 120 पर प्लेट, प्लेट, समझ गया, ठीक है आ रहे हैं चाय पी के आते हैं, आप रेडी कीजिए, रेडी है, कहाँ बता चुके हैं, आ रहे हैं फैमिली लेके आएंगे ना, हाँ मजा सबका, मजा करेंगे ना, अकेले कैसे होगा, चुलेशिया बाजार है, सब जगह प्रचुर खावा दवा, मीना बाजार, अच्छा मीना बाजार, अच्छा यही गुटी गुटी टाइप होता है, আর ওগুলো হচ্ছে সে কুলচা, কত রকমের কালগাঁওয়ের বাজারে বললো খাবে, রেডি হচ্ছে তো, বে গরমা গরম কে বন রা হ্যায়, सब चीज गरम है सर, ब्रेड पकौड़ा कहेंगे, ये क्या है, पकौड़ा गरम, ये आनंद भजी है सर, आनंद भजी, इसमें क्या क्या है, इसमें आलू है और प्याज है, अच्छा वो आलू का पकौड़ा भी कह सकते हैं, हाँ जी सर, क्या नाम है यहाँ का, लोकल नाम क्या है, यहाँ का नाम सोफी मकबूल, सोफी मकबूल, हाँ जी सर, अच्छा और ये वाला वो चने का, ये चने का है सर, और समोसा, समोसा बनेगा सर, ये भी गर्म हो जाएगा, वो भी गर्म हो जाएगा, ये भी गर्म हो जाएगा, ये कहेंगे तो ये तो किलो किलो के हिसाब से होगा ना, 250 ग्राम भी मिल जाएगा आपको, अच्छा इसका क्या भाव है, इसका 250 ग्राम 80 रुपए है सर, 250 ग्राम 80 रुपए, और उसका वो भी सेम रेट है सर, सेम रेट, और समोसा, समोसा 20 रुपए है सर, एक प्लेट ना गए, एक पीस, एक प्लेट में दो आएगा, चटनी वटनी मिलता है, हाँ जी ठीक आ रहे हैं फिर, কি দেখছিস, কি সিঙ্গারা রেট দেখলাম 10 টাকা পিস, চুপুর চাটনি বানা, ওই যেগুলো ওটাই দিয়ে দেবেন, হ্যাঁ চল কি দিচ্ছিস, হ্যাঁ দেখ কফি আর দুধ পেলে কফি নিয়ে যাবো, এদিকে কিছু দোকান টোকান আছে কিনা দেখি, अच्छा दूध दुकान होगा शायद, दूध का ही दुकान होगा, दिखे सब फल दुकान, कला फला देखते हैं कि आज सब्जी की आज, भैया जी ये जो रोटी है इसका नाम क्या है, बकरखनी, हाँ गिरदा, कि क्या भाव है इसका, 10 रुपये का गिरदा, 10 टका दाम, भैया जी ये अंडे का क्या भाव है, 6 रुपए सर, 6 रुपए 6 टका सस्ता ही है, कम ही है दाम, 6 टका सस्ता है, बाजार में मुद्दे दिए बड़ा बढ़िया,
সেটাই তোকে বললাম নিমিষে, দুটোই আমাদের বেস্ট অপশন, কারণ আমাদের ওটা তো আছে। দুটো করে কেমেরা দাও, এক প্লেট নিয়ে চলো। 500 গ্রাম 500 গ্রাম কেজি, হাফ কিলো, হাফ কিলো, আধা কেজি, আধা কেজি, আধা কেজি, আমি সমাজ মারা যায়। কত করে বললি এটা? 80 রুপায় কা পাও কিলো না? 160 টাকা, 320 টাকা হচ্ছে কিলো, 500 160 টাকা। ইসমে আলু ভি হ্যায় আর পিয়াজ হ্যায় না? জি, আলু পিয়াজ। আর ইসমে ইসমে কে হ্যায়? পালক, পালক, পালক হ্যায় কে ইসমে ভাইয়া? এক সমতা দেখো, আরে এর পকোড়া কা হয়, আয়ো কে, এ ভি করা, এ ভি ওটা কি হয়? ওটা গরম করে এখানে ভালো করে ভেজে। বে ইসকে আন্দর মে কে হ্যায়? পালক হ্যায়, পালক কে ভালো। 250 গ্রাম বলে মানে মিস করছি মুড়ি, তাই না? মুড়ি কেন পাওয়া যাবে? প্যাকেট পাওয়া যাবে, সেটা পাবি। ওই ঝাল মুড়ি প্যাকেট ঝাল দিলাম, ফাল দিলাম। হ্যাঁ, তবে চিড়া ফিরা সবই পাবি। বাঙালি যেখানেই যাবে মুড়ি চাই চপের সাথে, ঠিক আছে? এই সিঙ্গাটা আমরা নিচ্ছি, রেডি করে এটা ভাজবে, আর কিছুটা ওদের হাফ ভাজা সেটাকে আবার গরম করবে, সেটা করছি না। এটাই তাড়াহুড়ো করছে বেশি, সমস্যা। তুমি সময় কথা বলি, কুড়ি টাকা, পনেরো টাকা সময় হচ্ছে সিঙ্গাটা। চলুন তাহলে আজকে বাজার মোটামুটি কমপ্লিট, পকোড়া, সিঙ্গাড়া, লাড্ডু নেওয়া হয়েছে, মুড়িটা পেলাম না। কাশ্মীরি মুড়ি, কাশ্মীর মুড়ি খায় না কেন কমেন্ট করে জানান, কি করে মুড়ি পাওয়া যাবে? কৌশিকদা বলতে পারত, কৌশিকদা এর জন্যেই তোমার আমার ভালো লাগে, তুমি সব জায়গায় মুড়ি চানাচুরটা নিয়ে যাও, মুড়িটা সত্যি মিস করবো আজকে। পাকোড়ার সাথে মুড়ি ছাড়া কিন্তু অপশান নেই, বাঙালির মুড়ি দরকার চপের সাথে। তা সুন্দর সুন্দর হয়েছে, আমরা এখন ফিরে যাচ্ছি হাটে, হাট বাজার, এটাই হচ্ছে আজকে ছিল হাট আর বাজার, বাজার থেকে এবার হাটে ফিরছি। একটু চড়াই আছে, চড়াইটা একটা উঠতে হবে কষ্ট করে, চড়াইটা উঠে তারপরে কেষ্ট চুনতলায় দেখা হচ্ছে। একেবারে 213 নম্বর হাট, আনুষ্কা শর্মার হাট, দেখা হচ্ছে। বাঙালির পকোড়া আর সিঙ্গাড়া আর পাতে লাড্ডু আছে, এখানে বসে আমাদের এখন আড্ডা হচ্ছে আর ঘরের মধ্যে খাওয়া হচ্ছে। আমি রাজ আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল শর্টস মিক্স ব্যাগ। আমি বিভিন্ন জায়গা ঘুরে বেড়াচ্ছি আর তারই ভিডিও এই চ্যানেলে দিচ্ছি। ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন, সঙ্গে থাকবেন, ভালোবাসবেন, আপনারা ভালো থাকবেন। লাভাশ রুটি দারুণ, চলার পথে ঝর্ণা সমীক্ষণ, ওয়াটারফলস, জল নেমে যাচ্ছে।